হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষাটা করে যদি নেগেটিভ হন তাদেরকে অবশ্যই কিন্তু টিকা দেওয়া উচিত, না হলে যে কোনো সময় ভবিষ্যতে এই হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হয়ে ভবিষ্যতে লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সারের সম্ভাবনা থাকে। আমি ডাক্তার দুলাল চন্দ্র দাস, সহকারী অধ্যাপক লিভার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি। তো আমরা প্রায়ই কিন্তু আমরা হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে বিভিন্ন রকম কথা শুনি। তবে আমরা যেটা বলবো, এখন কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন যে আমাদের ইমিউনাইজেশন শিডিউল আছে তার মধ্যেই কিন্তু দেওয়া আছে এবং প্রতিটা বাচ্চাই কিন্তু এই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন পেয়ে থাকে এবং এটা শুরু হয়েছে 2005 সাল থেকে। তো যারা 2005 সালের আগে জন্ম তাদেরকে কিন্তু অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষাটা করে যদি নেগেটিভ হন তাদেরকে অবশ্যই কিন্তু টিকা দেওয়া উচিত, না হলে যে কোনো সময় ভবিষ্যতে এই হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হয়ে ভবিষ্যতে লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সারের সম্ভাবনা থাকে। আর এই ভ্যাকসিনের দেওয়ার নিয়মটা হচ্ছে প্রথমে তিনটা শিডিউল আমরা বলি, তিনটা ডোজ দিতে হয়, তার মধ্যে প্রথমটা দেওয়ার এক মাস পরে এবং ছয় মাস পরে থার্ড ডোজ দিতে হয়। থার্ড ডোজ দেওয়ার দুই মাস পরে আমরা আবার অ্যান্টিবডি করে দেখতে হবে যে আসলেই যে আমরা ভ্যাকসিনটা দিয়েছি সেটা কার্যকরী হয়েছে কিনা। যদি কার্যকরী হয়ে থাকে তাহলে আমাদের লিভারটা বি ভাইরাস থেকে প্রোটেক্টেড আছে বলে আমরা ধরে নিব।